সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজকে সাময়িকী অনুষ্ঠানে আমাদের যিনি মেহমান গাজী মাজহারুল আনোয়ার, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্দীপ্ত করেছিল যে গানটি জয় বাংলা বাংলার জয়, এই গানটির রচয়িতা আমাদের আজকের অতিথি। গাজী ভাই, প্রথমে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক কথাই হয়তো আপনার সঙ্গে বলবো, তো শুরুটা একটু করি যে যারা চলচ্চিত্র জগতের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িত, প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য কুশলীরা, তাদের কাছে সাম্প্রতিক যে বিষয়টি খুবই আলোচিত বিষয় সেটি হচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় যে সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, সেই সমিতির চেয়ারম্যান হিসেবে আপনি দায়িত্ব বুঝে নিয়েছেন এবং এই সমিতি নিয়ে দীর্ঘদিন নানা সক্রিয় নিষ্ক্রিয়তা অনেক কিছুই ছিল এবং যেহেতু এটি সবচেয়ে বড় সংগঠন চলচ্চিত্রের, সেহেতু এই সংগঠন নেতৃত্বের উপরই আসলে অনেক কিছু নির্ভর করে, চলচ্চিত্রের প্রেক্ষাপটগুলো, ব্যবসা এবং অন্যান্য বিষয়গুলো। আজকে শেয়ার করবেন আমাকে যে আপনার পরিকল্পনাগুলো কি। ধন্যবাদ। আসলে যারা চলচ্চিত্রে লগ্নি করতে আসেন তাদের কিছু কিছু লোক নিয়ে কিছু কিছু লোকের ভ্রান্ত ধারণা আছে যে নিছক শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই ওনারা আসেন। আমার চিন্তা তার ভিন্ন ধারায়। প্রথমত, আপনার মাথায় যদি সংস্কৃতির কোনো বীজ না গজায় আপনি আসবেন না এখানে, কারণ এটা নিছক কোনো ব্যবসা নয়। কারণ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় একজন প্রযোজককে, সে পরিমাণ অর্থ দিয়ে দেশের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত হতে পারেন, অথবা কিছু যদি না করেন শুধু ব্যাংকে রেখে দিলেও ওনার সংসার চলার মতন কোনো দুরবস্থা আসার সম্ভাবনা নেই। এই চলচ্চিত্রটা কিছুদিন একটু দুর্বিপাকে ছিল, দারুণভাবে অশ্লীলতা এসেছিল। শুধু চলচ্চিত্র নয়, আপনি পরিচয় দিতে গিয়ে বলেছেন যে আমি গানেরও মানুষ, গানেও সেই অশ্লীলতা এসেছিল, এমনকি সাহিত্যে অশ্লীলতা এসেছিল, আছে। আমি বলবো যে আমার প্রযোজকদের পক্ষ থেকে এটা সাংঘাতিকভাবে ব্যাপক কোনো ছিল না, দু একজন বিপদগামী মানুষ যারা সংস্কৃতি জ্ঞান বহির্ভূত অবস্থানে আছেন, তারা শুধুমাত্র প্রথমে চলচ্চিত্রের আকর্ষণে, পরবর্তী পর্যায়ে ব্যবসার আকর্ষণে কিছুটা বিপদগামী হয়েছিলেন এবং হওয়ার কারণে তারা যখন বড় বড় ছবিগুলোকে ধরাশায়ী করতে শুরু করল এবং ব্যবসায়িকভাবে কিছুটা সফলতা তারা অর্জন করতে শুরু করল, তখনই দেখা দেখি কিছু বিপদগামী মানুষ আবার তাদের সাথে সম্পৃক্ত হয়। সংখ্যা এতই নগণ্য যে সেটা সাংঘাতিক কিছু বলে আমি মনে করিনি। তবু আপনার অত বড় শরীরটাতে সামান্য ক্ষত হলে যে যন্ত্রণাটা আপনি উপলব্ধি করছেন, সেই যন্ত্রণার উপলব্ধি আমাদের সবার মনেই আছে। আমি আমার অঙ্গন থেকে সেই অশ্লীলতা দূর করার জন্য অনেক কিছু চেষ্টা করেছি সম্মিলিতভাবে। চলচ্চিত্রে যারা নিয়োজিত আছেন নির্মাণে, ব্যবসায়, তাদের সবার মনেরই একটা উপলব্ধি, সেটা হলো যে একটা স্বাধীন বাংলাদেশে আমাদের নিজস্ব সত্তার পরিচয় এই চলচ্চিত্র, কারণ এটা একটা ব্যাপক গণমাধ্যম এবং এটার একটা ব্যাপক ঐতিহ্য আছে। সেই কারণেই আমরা সংগ্রাম থেকে সরে দাঁড়াইনি। আমরা যে মহা সংকটে এখন আছি, সেই সংকটের একমাত্র প্রধান সংকট হিসাবে আমরা যেটাকে নির্ণয় করেছি সেটা হলো ভিডিও পাইরেসি। আমাদের চলচ্চিত্রটা মুক্তি পাওয়ার সাথে সাথেই ভিডিও পাইরেসি হয়ে যায়। হওয়ার পরে আপনার যে কোটি দু কোটি টাকার লগ্নিকৃত অর্থ সেটা সম্পূর্ণ রিস্কে চলে যায়, আর এক শ্রেণীর
আমরা মনে করব যে লোক আছে আমাদের চলচ্চিত্র ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা তখন এটাকে ছড়িয়ে বেড়ান যাতে ব্যবসার দিক দিয়ে আপনি আস্তে আস্তে ছিটকে পড়েন। সেটাকে প্রতিহত করার জন্য পাইরেসির সাথে গাজী ভাই যারা জড়িত তারা কি ফিল্মেরই মানে কোনো অংশ? আমি ফিল্মের নয় সেটাও বলবো না, আবার সক্রিয়ভাবে ফিল্মে আছেন আমি সেটাও বলবো না। আমরা কিছু কিছু চিহ্নিত করেছি, আপনাকে আগেই বলেছি যে পাইরেসি আইনটা খুব একটা সবল আইন নয়, যার কারণে যে কাউকে ধরা হলে, অপরাধী সাব্যস্ত করা হলেও পরদিন জামিন নিয়ে উনি বেরিয়ে আসেন, তো আপনার কোটি টাকার প্রোডাক্টটা দিয়ে উনি মুনাফা করছেন 10 লাখ 20 লাখ টাকা, আর ওর খরচ হচ্ছে 500-700-1000 টাকা, অতএব এই কাজটা কেন করবে না? যারা এই মানসিকতার লোক আমি তাদের কথাই বলছি। তো আমি যখন সমিতি প্রধান হয়ে এলাম, আমার যাতে যারা এসছেন প্রত্যেকেই কিন্তু একটাই ডিটারমিনেশন নিয়ে এসছে, আমাকে বলছে যে গাজী ভাই এই সংগ্রামের অগ্রগামী ভূমিকা আপনি থাকবেন, কারণ আপনার দীর্ঘ 45-47 বছরের পদচারণা এই অঙ্গনে, এখান থেকে অনেক কিছু আপনি পেয়েছেন, সুতরাং ব্যর্থ হয়ে আপনি চলে যাবেন না। এবং তারা সত্যি খুব কর্মঠ এবং আমার সহযোগী শক্তি হিসাবে কাজ করছেন। তো আমি সাথে সাথেই দেখলাম যে আমরা যখন কোনো একটা প্রস্তাব রাখি, প্রস্তাবটা উপরে সরকারের কাছে যেতে যেতে এটা ফিকে হয়ে যায়, কারণ বিভিন্ন মাধ্যম দিয়ে ওখানে যেতে হয়। আর চলচ্চিত্র 37 বছরে আমরা দেখেছি যে কোনো সরকারের আমলেই সাংঘাতিকভাবে এটাকে একটা প্রাধান্য দেওয়া হয় না, একটু অবহেলার শিকার হয়েই থাকে। সেই মানসিকতায় আমরা ভেবে নিয়েছি যে বর্তমান গণতান্ত্রিক সরকার, বিশেষ করে এই চলচ্চিত্রের অঙ্গন সুথিকাগার যে FDC, তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধু, সুতরাং তারই যোগ্য উত্তরসূরি বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, তার আমলে চলচ্চিত্র সুন্দর একটা অবস্থানে যাবে এই বিশ্বাসটা নিয়ে আমি প্রথম একটা বড় উপদেষ্টা বোর্ড গঠন করি। সেই উপদেষ্টা বোর্ডে আমাদের চলচ্চিত্র এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত 7 জন সংসদ সদস্যকে, সাথে উপদেষ্টা বোর্ডে এই চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক, NTV-র ব্যবস্থাপনা পরিচালক, তারপর ATN-এর ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্রের বিভিন্ন সময়ে নেতৃত্ব দানকারী মহান কিছু ব্যক্তিত্বকে নিয়ে আমি উপদেষ্টা বোর্ড করি। এবং আমি ঢাকা ক্লাবে একটা বসার আয়োজনও করি, সেখানে কৃতজ্ঞতার সঙ্গে আমি জানাচ্ছি যে মাননীয় মন্ত্রী সাহেব, সম্পৃক্ত তথ্যমন্ত্রী সাহেবও সেখানে উপস্থিত ছিলেন, আমাদের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, উপদেষ্টারা ছিলেন, সেখানে আমাদের সমস্যার কথাগুলো আমরা তুলে ধরি। উনি অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের কথাগুলো শুনেন এবং আমাদের মাননীয় উপদেষ্টা এবং সংসদ সদস্যরা প্রত্যেকেই এই সমস্যার কথাগুলো যখন স্পষ্টভাবে উচ্চারণ করতে শুরু করলেন, আমরা ভেবে নিলাম যে আমাদের সরকার বর্তমানে আছেন, তারা এই জিনিসটাকে গুরুত্ব সহকারে নেবেন। পরবর্তীতে FDC-তে আবার আমরা মন্ত্রীর মহোদয়কে আমন্ত্রণ জানালাম এবং তিনি, আমরা যেটা মানে খবরাখবরে জানলাম, ঘুরে ঘুরে প্রতিটি জায়গাতে উনি দেখলেন এবং আমাদের বক্তব্যের সাথে সামঞ্জস্যতা উনি খুঁজে পেলেন যে কি সংকট এবং সমস্যার সাথে আমরা চলছি, এগুলি দেখলেন, কিছুটা তাৎক্ষণিকভাবে উনি সমাধান করার আদেশ দিয়ে গেলেন, আর কিছুটা ওনারা বললেন যে আর কি করা যায়। তখন আমরা বললাম যে একটা টেকনিক্যাল কমিটি করে সরাসরি আপনার কাছে সমস্ত সমস্যাগুলো আমরা তুলে ধরি এবং আমাদের যে মাননীয় সংসদবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করলাম যে সংসদে আপনারা যে যখনই সময় পান এটা যে একটা বিরাট সমস্যা এই কথাটা আপনারা তুলে ধরবেন, যাতে আমাদের সরকার হাজারো কাজের মাঝেও এটাকে একটা গুরুত্ব দিয়ে ওনারা এগিয়ে আসেন। করে যে আপনাদের যে প্রস্তাবাবলী বা আপনাদের যে পরিকল্পনা এই সরকার অন্তত চলচ্চিত্রের ব্যাপারে, আমরাও বিশ্বাস করি, আমরাও সেটা বিশ্বাস করি, হ্যাঁ, আরও বেশি যত্নবান হবেন, আপনাদের প্রস্তাবগুলো বিবেচনা করবেন এবং আপনাদের প্রস্তাবগুলো সরকারের মাধ্যমে যদি মানে একটা জায়গায় আসে
তাহলে আমার মনে হয় যে যারা চলচ্চিত্রের বোদ্ধা দর্শক তারাও আরো বেশি উপকৃত। আমরা আমরা যে কথাটা বলছি সেটা হলো যে দেখুন যে আমরা ইতিমধ্যে আমাদের যে র‍্যাব আছেন যারা যৌথ মানে ইয়ে টাস্ক ফোর্সের সদস্যের আহ্বায়ক ওনার সাথে আমি বসেছি, ব্যক্তিগতভাবে বসেছি, ব্যক্তিভাবে কথা বলেছি। ওনারা কিন্তু আমাদেরকে সক্রিয় সহযোগিতা করতে সবসময় আগ্রহী প্রকাশ করছেন। আসলে এই প্রোডাক্টগুলো, ভিডিও পাইরেটেড প্রোডাক্টগুলো যদি বাজারজাত করা না যায় তাহলে নির্মাতাদের আগ্রহ ফুরিয়ে যাবে। যারা করছেন পাইরেসি, আপনি বিক্রি করতে না পারলে তারা আপনার ব্যবসাটা হচ্ছে না। সেই নিমিত্তে ওনারা কাজও শুরু করে দিয়েছেন এবং সৌভাগ্যের কথা হলো আমরা দেখেছি যে বা আলাপও হয়েছে ওনাদের সাথে যে চিটাং ডিভিশনে অন্তত 2 লক্ষের উপর ভিডিও মানে পাইরেটেড সিডি ওনারা জব্দ করেছেন, কাউকে অ্যারেস্ট করেছেন, রাজশাহীতেও এই কাজটা শুরু করেছেন এবং সর্বস্তরেই লোক আছে এবং আমাদের সাথে বলা আছে যে যখন যে সমস্যাটা যেখানে দেখবেন সেই অঞ্চলের র‍্যাবকে আপনারা তাড়াতাড়ি করে জানিয়ে দেবেন, আমরা সেটার চেষ্টা করব কী পরিমাণ আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর সেই আইনটার জন্য আমরা একটা আইন বিশেষজ্ঞর সাথে আমরা আলোচনায় গেছি, কমপক্ষে আমরা চেয়েছি যে অন্তত জাল টাকার যে আইনটা হয় মোবাইল কোর্টের, মনে করেন যে প্রোডাক্টটা যার কাছে পাওয়া যাবে তিনিই অপরাধী, পরে তিনিই অপরাধী, তিনি অ্যারেস্ট হবেন, তাকে জরিমানা করা যাবে, এ করা যাবে, সে করা যাবে। যখন ক্রেতারা বিক্রেতারা যখন আগ্রহ হারিয়ে ফেলবে এবং সংশয়ে থাকবেন তখন হয়তো এর ব্যাপকতাটা অনেক কমে আসবে। গাজীব, এইবার একটু অন্য প্রসঙ্গের দিকে আমরা একটু আসি। শুরুতে বলছিলাম সেই কালজয়ী গানটির কথা, জয় বাংলা বাংলার জয়, যে গানটি আমাদের স্বাধীনতা যুদ্ধে এক ধরনের উদ্দীপনা তৈরি করেছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু মানে প্রথম যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল যেটা সেটা আপনি লাভ করেছেন। তো আপনি মানে আমাদের যদি উপমহাদেশের গানের দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা দেখব 21,000-এর উপরে গানের রচয়িতা আপনি, এবং যেটা বিবিসি বাংলা মানে বিবিসি রেডিও যে জরিপটি করেছিল 1,000 বছরের পুরনো বাংলা গান, শ্রেষ্ঠ বাংলা গান উভয় বাংলায় সেখানে 3টি গান ছিল সর্বাধিক গান। এবং আমরা মানে খুব বিস্মিত যে একজন গীতিকার আপনি, কিন্তু ইতিমধ্যেই আপনি 32টি ছবি পরিচালনা করেছেন। তো এই যে বিরাট মানে বহুমাত্রিক যে মানে বিষয় আপনার, তো আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি তো মূলত চলচ্চিত্রের মানুষ, তো এই যে একটি বিশাল মানে কাজ আপনার চলচ্চিত্রের গানের ক্ষেত্রে, 32টি ছবি নির্মাণের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের গানের ক্ষেত্রে, তো আপনার নিজস্ব জগৎ যেটা চলচ্চিত্র জগৎ, সেখানে কী ধরনের মূল্যায়ন আপনি পেয়েছেন? আমি প্রথমে আপনাকে বলি, আপনি নিজেও একজন সৃষ্টিশীল মানুষ, আমাদের মূল্যায়ন আত্মতৃপ্তিটাই বড়। যখন বঙ্গবন্ধু ঘোষণা করলেন যে যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, যাদের কাছে অস্ত্র ছিল আমার সৈনিক ভাইদের কাছে ওনারা অস্ত্র নিয়ে প্রস্তুত হলেন, যাদের কণ্ঠ ভালো তারা কণ্ঠ নিয়ে প্রস্তুত হলেন, তা আমার মতো একটি লোকের কাছে তো কলম ছাড়া আর কিছুই ছিল না। আর আমার একটা দুর্ণতা ছিল যে বয়সের স্বল্পতার কারণে আমি 21শে ফেব্রুয়ারির মতো একটা বিরাট আন্দোলনে নিজকে জড়াতে পারিনি। করেছি সুতরাং সেই কলম দিয়ে সেই অনুপ্রেরণা থেকে সেই মুক্তিযুদ্ধের সক্রিয় একটা শক্তি হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে আমি জয় বাংলা বাংলার গান বাংলার জয় গানটি লিখে ফেলেছি। এবং একটি জিনিস, সেই গানটা যদি আপনি পুরোপুরি শোনেন, আমরা তো স্বাধীনতার 9-9 মাস এই গানটাকে ব্যবহার করেছি, শুধু ব্যবহার নয় আমি মনে করি যে দেশ বিদেশে প্রতিটি মানুষকে এই গানটি দারুণভাবে একটা আগ্রহ সৃষ্টি করেছে আমাদের স্বাধীনতার জন্য, এখনো করছে। সেখানে কিন্তু আমি আমার পুরো গানের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের একটা চিত্রকে আমি তুলে ধরেছিলাম, ভবিষ্যৎ বাংলাদেশের, যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন অন্তত প্রতিটি ঘরে ঘরে একজন লোক কর্মজীবী হয়ে থাকবে,
সেখানে আমি বলেছিলাম ভুকার বেকারের মিছিলটা দিন দিন, আমি এই কথা বললো না যেন ওইটা শুনে এটা করেছেন, যে আদর্শের দিক থেকে আমরা কিন্তু এক, একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা সব মানুষের কাছে একটা দারুণ গ্রহণযোগ্য ভূমি হবে এবং সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের ভাষায় সোনার বাংলাই হবে। যাই হোক, নানা দিক দিয়ে নানা কারণে এই 37টি বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেই ছিলাম, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম আমার দৃষ্টিকোণ থেকে, আপনারা লক্ষ্য করলে বুঝবেন, সেটা হলো যে যার কাজ তাকেই সাজে। আমি যাইনি কোনো রাজনৈতিক আদর্শের কাছে ভিড়তে, আমি যাইনি কোনো গদি দখল করার কাছে, আমি যাইনি অন্য কোনো প্রাপ্তির দিকে, আমি ভেবেছিলাম যে আমার যে কাজটা আমি করছি এটাই আমার জন্য শ্রেষ্ঠ কাজ, আমি এটাই করতে পারব। সেই উপলব্ধি থেকে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি গান লিখে যাচ্ছি, তারপর চলচ্চিত্র নির্মাণ, এখন মানে একেবারে শীর্ষ নেতৃত্বে আপনি, যে কারণে চলচ্চিত্র মানুষের প্রত্যাশাও অনেক, জি প্রত্যাশা অনেক বেশি করে যাচ্ছি। এবং যদি বলেন যে উপলব্ধির স্বীকৃতির দিক থেকে, একুশে পদক থেকে অজস্র বা অনেক বহু জাতীয় পুরস্কার, অনেক সংগঠন, আমার ক্ষুদ্র বাড়িতে এতগুলো পুরস্কার রাখারও জায়গা নেই, কিন্তু সবচেয়ে বেশি পুরস্কার আমি মনে করি সেটাই যে মানুষের ভালোবাসা, মানুষের কাছে আপনার স্বীকৃতি। এবং এই স্বীকৃতিটা শুধু দেশে নয় বিদেশেও আমি পেয়েছি, কিন্তু আমাকে আমি মূল্যায়ন করতে গিয়ে মনে হয় যে আমি যা পেয়েছি অতটা আমি এখনও দিতে পারি, এই মানুষের কাছ থেকে আমি যা পেয়েছি আজ পরন্তর দূরের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি, যেটাকে গোধূলি লগ্নই বলে। হয়তো কর্মজীবনে আর বেশি দিন আমি সক্রিয় থাকতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আমি যতদিন থাকবো আমি কলমটা ফেলবো না হাত থেকে। আরেকটি কথা বিশ্বাস করি যে যেই অঙ্গন থেকে আমার এত প্রাপ্তি সেই অঙ্গনের কাছে আমার দারুণ অঙ্গীকার আছে, দারুণ একটা অঙ্গীকার আছে, সেই অঙ্গীকার পূরণ করার জন্য আমি চেষ্টা করব, শেষ করব এমন কোনো কথা আমি বলতে পারি না, কারণ সময়কে সীমানা দিয়ে বেঁধে দিয়েছেন সৃষ্টিকর্তা আমি না। আরেকটা জিনিস যেটা আমার উপলব্ধির কথা, যে যখন আমি যেখানে যাই দেশের বাইরেও, আমি আপনাকে বলছি আমার এই স্বীকৃতিটুকু দেশের বাইরেও আমাকে প্রচুরভাবে দেয়। কিছুদিন আগে দক্ষিণ আমেরিকা থেকে আমাকে একটা ইনভাইটেশন করা হয়েছিল, তারা আমাকে একটা সম্বর্ধনা দেবে, এবং সেখানে গিয়ে দেখি অযাচিতভাবেই তারা সেখানে আমাকে একটা লাইফ টাইম মেম্বার করে রেখেছে আজীবন, এবং আগামী জুলাই মাসের 23-26 তারিখে তাদের একটা সেমিনার হবে, সেখানেও যাওয়ার জন্য আমার জন্য টিকিটও পাঠিয়ে দিয়েছেন, আপনাকে থাকতে হবে। তো এইটা তো একটা বিরাট ব্যাপার, আমি যাও আসার কথা বলছি না, আমি বলছি যে তাদের ভালোবাসার মধ্যেখানে আমার অবস্থান, তাদের সাথে থাকা থাকা এবং তাদের ভালোবাসার মধ্যেখানে আমার অবস্থান। আর আরেকটি জিনিস আমার ভালো লাগে যখন বাইরে যাই, দেখুন আমরা যখন দেশে আছি দেশের সার্বিক অবস্থার সাথে আমরা সম্পৃক্ত, কখনো মন ভালো হয় কখনো মন খারাপ হয়, কখনো আমার মনে যন্ত্রণাও শুরু হয় কখন আবার আনন্দও শুরু হয়, কিন্তু বাইরের যারা আছেন বাংলাদেশি বাংলার মানুষগুলো আছে, আমি দেখেছি যে সন্ধ্যার পর তাদের সাথে কথা বলতে গেলে কখনো কখনো তারা অশ্রু সজল হয়ে ওঠে, একটা নস্টালজিয়ায় ভোগে, এই দেশটার কথা ভাবে, এই দেশটা, এই যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমাকে অনেক ই করেছে, যার জন্য আমার সম্ভব হয়েছে যে কথাটা আপনি বললেন যে বিবিসির জরিপে সর্বাধিক গানের, হাজার বছরের শ্রেষ্ঠ গানে সর্বাধিক গানের রচয়িতা আমি, সেখানে কিন্তু দুটি গান আমার এই পর্যায়ের গান, জয় বাংলা গানটা তো আছে যে এক তারা তুই দেশের কথা বললে এবার বল। আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি যখন দেখলাম যে স্বাধীনতার যুদ্ধ করা একটা দেশে এই মতদ্বৈততা থাকবে কেন, আমি এক তারার একটি সুর, দেশের কথা বলতে হলে একই বলয়ে এসে বলতে হবে, একই দেশের কথা ভাবতে হবে, এইটা সেই উপলব্ধি থেকে কিন্তু আমার এই গান লেখা। তারপর মনে করেন যে একটি গান আছে, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে, শাহনাজ রহমতুল্লাহ, হ্যাঁ তিনটি গানেরই গায়িকা শাহনাজ রহমতুল্লাহ আদার্স আছে আমার, সেটাও কিন্তু একটা সময় উপযোগী উপলব্ধির ব্যাপার, যে স্বাধীনতার পরে যখন আমরা দেখলাম যে অজস্র মানুষ শহর ভিত্তিক হয়ে যাচ্ছে, এবং আপনি যদি গ্রামের সাথে সম্পৃক্ততা থাকে আমাদের যেতে হতো, আপনি দেখতেন যে এত সরল, এত সুন্দর, এত স্বাভাবিক অবস্থানে ওনারা আছে,
দরজা খুলে ঘুম যায়, চোরি চোরি হয় না। হেজাক লাইট জ্বালিয়ে সেখানে আপনার পালা গান, জারি গান, সারি গান হচ্ছে। আমরা এটাকে আধুনিক করে এনে পথনাটক বানিয়ে ফেলছি টেলিভিশনের জন্য। আমরা ওই একই কথায় যেন আমাদের ব্যাগ বেড়ে গেছে, আবেগ কমে গেছে, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমি লিখেছিলাম যে একবার যেতে দেয় না আমার ছোট্ট সোনার গায়ে। কারণ আমি মনে করি যে বাংলাদেশটা ঢাকার শহর না, আমি মনে করি বাংলাদেশটা 78,000 গ্রাম, এবং আজও মনে করি যে সত্যিকারের গ্রামটাকে যদি আমরা ভালোবাসতে পারি দেশের প্রতি ভালোবাসাটা আরও তীব্র হবে। প্রিয় দর্শক, কথা শুনছিলাম চলচ্চিত্রের, আমি বলবো পূর্ণাঙ্গ চলচ্চিত্রের এক বর্ণাঢ্য নায়কের সঙ্গে। অনেক কথাই হলো। গাজী ভাইয়ের আসলে জীবনের ব্যাপ্তি এবং কর্মের ব্যাপ্তি এত বেশি, আমরা আশা করব আগামী কোনো এক পর্বে আবার তাকে আমন্ত্রণ জানাব এবং তার আরও অজানা কথা শুনব। গাজী ভাই, আজকে আমাকে সময় দেবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।